সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের ভিডিওতে আমরা ইনফর্মাল লেটার কীভাবে লিখতে হয় তা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে ইনফর্মাল লেটার নিয়ে আর কখনো তুমি সমস্যা পড়বে না। তো চলো দেখে আসি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইনফর্মাল লেটারের ফরম্যাটটা দেওয়ার আগে প্রথমে তোমাদেরকে আমি যে কীভাবে এই লেটারের প্রশ্নটা পরীক্ষা আসে সেটা একটু দেখায় নিই, তাহলে তোমাদের বুঝতে আরও সহজ হবে। তো দেখো, সাপোজ ইউ আর সুমন অথবা সুমনা অ্যান্ড ইউর ফ্রেন্ড রনি অথবা রিনা। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এইম ইন লাইফ। এখানে বলছে তোমার মতো সুমন অথবা সুমনা এবং তোমার বন্ধু হচ্ছে রনি অথবা রিনা। এখন তোমার বন্ধুর কাছে তোমার এইম ইন লাইফ সম্পর্কে একটি চিঠি লেখো। তো এবার চলো আমরা কীভাবে এই প্রশ্নের আলোকে উত্তরটা লিখব সেটা দেখে আসি। শুধুমাত্র এই প্রশ্নের আলোকে নাই, তোমাদের যেই কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা এই ফরম্যাটটা ইউজ করলেই হয়ে যাবে। তো দেখো, প্রথমে তুমি লেটারেতে উপরে তোমার যে জায়গার নাম আছে, তোমার যেখান থেকে এই লেটারটা করতেছো সেই জায়গার নাম লিখবা। তারপর হচ্ছে ডেট দেবা। তারপর সম্বোধন করবা ডিয়ার ফ্রেন্ড। এখানে ফ্রেন্ড লেখা, অবশ্যই তোমার বন্ধু হচ্ছে কি রনি অথবা রিনা, তো এখানে একটা নাম ইউজ করবা। তারপরে হচ্ছে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অথবা কর্ডিয়াল লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট। বলছে যে প্রথমে আমার সালাম গ্রহণ করিও অথবা ভালোবাসা গ্রহণ করিও উইথ দ্য কোর অফ মাই হার্ট, আমার অন্তরের অন্তঃস্থল থেকে। হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি অনেক ভালো আছো। আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আই রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে, যে গতকাল আমি তোমার চিঠি পেয়েছি। ইন ইউর লেটার, তোমার চিঠিতে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো অ্যাবাউট এই যে এই জায়গার বিষয়ের নাম লিখবা। তো বিষয়ের নাম কোনটা? এখানে দেখো, আমাদের যে প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম এখানে ছিল অ্যাবাউট ইউর এইম ইন লাইফ, এই যে অ্যাবাউটের পরে যেটা থাকবে সেটা হচ্ছে বিষয়ের নাম। এখানে লিখবা এই বিষয়ের নামের জায়গা অ্যাবাউট মাই এইম ইন লাইফ। তারপরে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, এখন আমি তোমাকে এই বিষয়ে লিখছি। তারপরে তোমরা এই যে এইম ইন লাইফ সম্পর্কে যা যা জানো দুই থেকে তিনটা লাইন লেখার চেষ্টা করবা। তারপরে শেষ করবা এভাবে, নো মোর টুডে, আজকে আর নয়। কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়ংগার্স, যে বলছে তোমার বাবা মাকে আমার সালাম জানিও এবং তোমার ছোটো ভাই বোনদেরকে। তারপরে একটু গ্যাপ রেখে ইউর লাভিং ফ্রেন্ড, তারপরে তোমার নাম লেখবা। এখানে তোমার নাম হচ্ছে সুমন অথবা সুমনা, এখান থেকে যে কোনো একটা ইউজ করবা। তারপরে খাম আঁকতে হবে। তো খামটা কীভাবে আঁকবা? খামার ওই পাশে লাগ দুই খামটাকে টোটাল দুইটা ভাগে বিভক্ত করবা, একটা হচ্ছে ফ্রম একটা হচ্ছে টু। তো এই টুয়ের জন্য আমরা স্টাম্প ব্যবহার করবো ডান পাশে। তো ফ্রমকে, ফ্রম হচ্ছে সুমন অথবা সুমনা। তারপরে সুমনের ঠিকানা তুমি কোথায় দিয়েছিলে? ঠিকানাটা কিন্তু সেম ডেটের উপরে তোমার সুমনের ঠিকানাটা দিয়েছিলে। তারপরে এই জায়গায় হবে তোমার ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে কে রনি অথবা রিনা, যে কোনো একজন নাম লিখবা, যেটা তুমি ইউজ করবা ওটাই লিখবা। তারপর রনি অথবা রিনা ঠিকানা লিখে দেবা, তাহলে তোমার ইনফর্মাল লেটার বা লেটার লেখা কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের লেটার যেভাবে আসুক না কেন শুধুমাত্র এই যে গ্যাপের জায়গায় ওই বিষয় সম্পর্কে দুই থেকে তিনটি লাইন লিখলেই কিন্তু তুমি ভালো মার্কস তুলতে পারবা। তো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসছে। যদি ভিডিওটি একটু উপকার আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে করে তোমার বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। তো পরবর্তী আবার কোনো তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।